দেখতে পারে সেই জন্য দায়িত্ব নিতে পারে কষ্টের মাঝে যদি আমরা সব কষ্ট দুঃখ শুনি না সেই জন্য বিয়া করতে চাই তাহলে বসবে আচ্ছা তাহলে আপনি বসতে রাজি আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে এই যে আমার দাদির কত ফোন আছে ভাই এইটাই যোগাযোগ করা যাবে আচ্ছা নাম্বার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে শুনবো তার বিস্তারিত কিছু গল্প তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই না আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই আছেন আচ্ছা কথাটা একটু জোরে বলেন আপু আপুর নাম কি আমার নাম অন্তরা ভাই অন্তরা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে অন্তরা শুনবো তার বিস্তারিত কিছু গল্প অন্তরার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে তো অন্তরা আপনার দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল এখন বর্তমানে থাকেন কোথায় নবীনগর থাকেন আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে বাবা বিয়ে করছে বাবা নেই বললেই চলে নাকি সে পর হয়ে যায় নাকি তো আপনার মা আছে আচ্ছা মা কোথায় গেছে আচ্ছা বাবা বিয়ে করার পরে মা রাগ করে চলে গেছে তার বাপের বাড়ি আপনার নানি বাড়ি আর কি আচ্ছা আপনার কয় ভাই বোন শুধু দুইটা বোন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি আজকে অন্তরার জীবনের গল্প অন্তরার মাও নেই পাশে বাবাও নেই অনেক কষ্টে হয়তো আছে তারই বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরছে তো অন্তরা আপনি এখন কি করেন কাজ বাস করেন না কোনো আচ্ছা আচ্ছা দাদি দেখাশোনা করেন তো আপনার আপনাদের সংসারের খরচটা কে দেয় আচ্ছা বাবা বিয়ে করার পরে এরপরে আর কোনো খরচ পাতি দেয় না তাহলে এই যে আপনার দাদি আপনার ছোট একটা বোন আপনি তাহলে কিভাবে চলেন এখন আচ্ছা এই কারণে ইউটিউবের সামনে আসছেন তো আপনার বিয়ে শাদী হয়েছে এখনো বিয়ে শাদী হয় নাই আচ্ছা তো বিয়ে শাদী তো এখনো হয় নাই তো আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এখন ভবিষ্যতে কি ভাই ইউটিউবের সামনে আছে যদি কোনো ভাই কোনো আমার হেল্প করে কোনো সাহায্য করে যদি ভালো লাগে যদি আমাদের কষ্ট যদি বোঝে তাইলে আচ্ছা তো এখন কি যদি আপনাকে কেউ অসহায় দেখে এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায় আপনি রাজি হবেন আচ্ছা কথা বলবেন আর যদি বিয়ে শাদী করতে চায় তাতেও রাজি আছেন নাকি আচ্ছা তাহলে আপনি বসতে রাজি আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে এই যে আমার দাদির কতো ফোন আছে ভাই এটাই যোগাযোগ করা যাবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না ভাই নাম্বারটা আপনি বলে দেন আমি বলে দেব আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম অন্তরার জীবনের গল্প অন্তরার সাথে যোগাযোগ করতে পারবেন আমি সেই নাম্বারে যোগাযোগ করলে অন্তরার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন তো অন্তরা এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় ঠিক আছে তো আপনার তো ছোট একটা বোন আছে আপনার দাদি আছে তাহলে কি তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা অনেক সময় ছিলাম অন্তরার সাথে শুনতেছিলাম তার জীবনের গল্প এই ধরনের আরো নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে আর দর্শক আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে তাদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।